নতুনভাবে একটি আবেদনেই সবাই পাবে কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ, আমি ঠিকই বলছি, কন্টেন্ট মনিটাইজেশনের উপর আপনি অনেক ভিডিও ইউটিউবে পাবেন। তবে আজকের এই ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে সাজিয়েছি, যাতে করে আপনাদের একটু উপকারে আসে। আমরা জানি ইদানিং অনেক ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, কিন্তু তাদের ইনকাম নাই। তো আজকের এই ভিডিওতে দেখানো পদ্ধতি যদি আপনি ফলো করেন, তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কারণ আমি অ্যাপ্লাইয়ের পদ্ধতিটাও দেখিয়ে দিব এবং আপনার পেজেও কিন্তু 100% ইনকাম হবে। তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অর্গানিক সদস্য হয়ে যাবেন। তো আমরা সকলেই জানি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো অ্যাপ্লাই করার পদ্ধতি নাই। ফেসবুক নিজে থেকে যাদেরকে ইনভাইটেশন পাঠায় তারাই কেবল কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যায়, বা আদার্স মনিটাইজেশনগুলো তারা পেয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, আপনি যদি ফেসবুকে অ্যাপ্লাই করে দেন, তাহলেই কিন্তু আপনি সবার আগে মনিটাইজেশনটা পেয়ে যাবেন। মনিটাইজেশন অ্যাপ্লাই করা তো আমি অবশ্যই দেখাবো, ভিডিওর শেষে বা মাঝখানে দেখিয়ে দিব আপনাদেরকে। তার আগে কিছু আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে অনেকেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও কিন্তু সে ইনকাম পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তার ভিডিওর পেজ, তার ভিডিওর রিচ কম, তার পেজে ফলোয়ারও কম, এই জন্য কিন্তু সে ইনকাম পাচ্ছে না। ধরুন আপনি একটা ভিডিও আপলোড দিলেন, আপনি মনিটাইজেশন পেয়েছেন, আপনি ভিডিওটা আপলোড দেওয়ার পর সেখানে ভিউসের সংখ্যা হচ্ছে 50, 10, 100, 200 এরকম ভিউস আসে, তাহলে কি ফেসবুক আপনাকে এই 100, 200 ভিউসেই কি $1,000 দিয়ে দিবে? মোটেও না। আপনার ভিডিওতে যদি প্রচুর পরিমাণে ভিউস আসে, তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে ইনকাম দেবে। এবারে আসি, আপনার পেজে যদি অলরেডি ফলোয়ার সংখ্যাও থাকে বেশি, আপনি ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউস আসে, তবুও কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। কারণ আপনার যে ভিডিওর ভিউসের সংখ্যা, এখানে ফেসবুকের কিন্তু ওইরকমভাবে তাদের ডিপোজিটার নাই, মানে ফেসবুকে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো কিন্তু কমে গেছে, যার ফলে কিন্তু আপনাকে তারা ইনকামটা দিতে পারছে না। এজন্য আপনার এখানে কোনো মনিটাইজেশন এখনও তারা দিচ্ছে না। আবার দেখা যায় যে পেজগুলোতে ভিউয়ের সংখ্যা কম, একদম ডাউন রয়েছে, সেই পেজগুলোতে সে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আপনি একটু ব্রেন খাটিয়ে বুঝতে পারছেন, আপনার যে পেজটাতে অনেক রিচে আছে সেখানে ফেসবুক মনিটাইজ দিচ্ছে না, আবার যেটা ডাউনে আছে সেখানে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। ডাউন পেজ দিয়ে তো ইনকাম করতে পারবেন না, ইনকাম করতে চাইলে তো আপনাকে অবশ্যই রিচ পেজ লাগবে। তো এই জন্য আপনি একটা টেকনিক কাজে লাগাবেন, আপনার যে রিচের যে পেজটা রয়েছে সেই পেজের একদম পুরাতন ভিডিওগুলো যেগুলো রয়েছে সেই ভিডিওগুলো প্রতিদিন একটা করে আপনি ডিলিট করবেন। ডিলিট করলে কী হবে, আপনার পেজটা কিন্তু ডাউনে আসবে, আপনার ফলোয়ার তো রয়েছে, আপনার পেজটা একটু ডাউন হবে, আর এই ফাঁকে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। আবার যাদের পেজটা একদম নতুন রয়েছে তারাও কিন্তু বেশি সংখ্যক মনিটাইজেশন পাচ্ছে, এবং তাদের পেজ তো নতুন অবস্থায় একটু ডাউনই থাকে। আপনারা মনিটাইজেশন পাওয়ার পর রেগুলার নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড দিতে থাকবেন, আপনার পেজ কিন্তু রিচে আসে যাবে। আর একবার মনিটাইজেশন পাওয়া গেলে পরে কিন্তু সেই মনিটাইজেশন বড় কোনো সমস্যা না হলে কিন্তু ফেসবুক নিয়ে নেয় না। তো চলুন এবার আমরা দেখাবো ফেসবুক পেজে কিভাবে আপনি আপনার মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদনটা করবেন। তো আমরা জানি আবেদন করলেই ফেসবুক দিচ্ছে না, কারণ ফেসবুক নিজে থেকে যাদের কি ইচ্ছা তাদেরকে সে মনিটাইজেশন দিচ্ছে, তবুও আপনি অ্যাপ্লাই করলে সবার আগে পাওয়ার সম্ভাবনাটাই রয়েছে, এটাই আমি আপনাকে বলবো। তো তার জন্য আমাদের কি কাজ করতে হবে, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই কর্নারের 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে যে বারটা রয়েছে, এখানে মনিটাইজেশনটা খুঁজে বের করে মনিটাইজেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাভেলেবল যে সেট আপগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলেই কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। যদি আপনার সাবমিট করা থাকে তো ভালো, আর যদি সাবমিট না করা থাকে আপনি এখান থেকে সাবমিট করে দিয়ে লার্ন মোড়ে চলে যাবেন। লার্ন মোড়ে চলে যাওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ফেসবুক। আই এম ইন্টারেস্টে ক্লিক করার পর এরকম একটা আপনাকে পেজ দিবে যেখানে আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন। মূলত এখানে আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, নিচে ফেসবুক ইউআরএল, তারপরে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন। আমরা অনেকেই ভুল করে থাকি যে ইমেলটা দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট করেছি সেই ইমেলটা এখানে দেওয়া লাগবে নাকি অন্য কোনো ইমেল দিলেও চলবে, আপনি আপনার পার্সোনাল ইমেলটা দিবেন, যে কোনো ইমেল হতে পারে। তারপর আপনি যে পেজের জন্য আবেদন করবেন সেই পেজের লিঙ্কটা এখানে দিবেন, প্রোফাইলের জন্য করলে প্রোফাইলের লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি থাকে আপনি দিয়ে দিবেন, না থাকলে সমস্যা নেই, লেটস ডো দিসে ক্লিক করে আপনি আবেদনটা সম্পূর্ণ করবেন। তো আবেদনটা সম্পূর্ণ করবেন, করে দিলেই যে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে এরকমটা না, কারণ আপনার মতো হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই ফর্মটা সাবমিট করছে।
তো আপনাকে কি করতে হবে, একটা টেকনিক আপনাকে শিখিয়ে দিই, সকাল বিকাল এবং রাতে তিনবার করে দিনে আপনি ফর্মটা সাবমিট করবেন, তাহলে আপনার এই ফর্মটা বা আপনার এই পেজটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের সামনে চলে আসবে। তখন তারা আপনার পেজটা রিভিউ করে চাইলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে। তবে হতাশ হওয়ার কিছু নাই, সবাই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আজকের এই ভিডিওটাতে দেখানো পদ্ধতিগুলো অবশ্যই আপনি ফলো করবেন, কমেন্ট করে জানাবেন আপনি মনিটাইজেশন পেয়েছেন কিনা বা আপনি আমার দেখানো পদ্ধতিগুলো ফলো করছেন কিনা। আমার ভিডিও ভালো লাগলে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন, নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।